আমি আমার বাপের কথা জিজ্ঞেস করি, ওর গায়ে ফসকা পড়ে কেন? তোরে তো আমি কইছি, তোর বাপ আইলে তোরে আমি খবর দিব নি। সত্য কইতা সকলা, আইলেই খবর দিবা? হ হ কইলাম তো, খবর দি মুনে। মৃত্যুর এক যুগ পর মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত নায়ক মান্না অভিনীত সিনেমা জীবন যন্ত্রণা। খোরশেদ আলম খসরু প্রযোজিত এই সিনেমাটির শুটিং শুরু হয় 2006 সালে। জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটির নাম শুরুতে ছিল লীলা মন্থন। পরবর্তীতে আবারও শুরু হয় এই সিনেমার কাজ। নাচ গান শিখানোর লাইগা বাবার বাসলো কই, হকালি মইরা গেল, মায়ে মলো সনম দিয়া, পেটের খিদায় নাচ গান ধরলাম। সবশেষ 2011 সালে জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে, কিন্তু লীলা মন্থন নামের জন্য সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড। আমার এই জীবন সংসার কি হয়? জীবন যন্ত্রণাই হয়। একটা সন্তান, একটা সন্তান দিলে তোকে আমি সুখে সুখে ভরিয়ে দেব, তোকে নিয়ে কলকাতায় আলাদা ঘর সংসার করব। তাইলে তোমার সংসারে কি হইব? সবশেষ নামের পরিবর্তন এনে সেন্সরের দেয়াল টপকে যায় সিনেমাটি। মাঝখানে পেরিয়ে গেছে বহু বছর। যখনই পুলিশ তোরে খুঁজে তখনই আমার কাছে আসুস। ধুর বোকা, গত 10 বছরে পাকিস্তান সরকার আমার বিরুদ্ধে 20টা মামলা দিয়েছে। খুন, লুটতরা, চুরি, ডাকাতি, এমনকি ধর্ষণের মামলা। সকিনা খালা, সত্যি কি আমার বাপ মরে গেছে? তুই কি বললি, আমি ওর বাবা? লতিফা যখন কয় নাই, তাহলে আমি কমু কেন? তুই তো আর মাইয়া বলে মাইনে নাস নাই। প্রয়াত হয়েছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় নায়ক মান্না। মান্নাবিহীন ঢালিউড ইন্ডাস্ট্রি পার করেছে 13টি বছর, তবুও দর্শকের ভালোবাসায় এখনও সিক্ত তিনি। প্রিয় নায়কের এই সিনেমা কিভাবে নেবে দর্শক, আর কবে বা মুক্তি পাবে সিনেমাটি? আমি সব ছাইরা ছুইরা লাঠি মেরা সইলা দামগা, মা কি সব জানে, আমারে কয় না। আমি না খালাও কি তোরে কইতে পারে না? হে জানলে কি আমারে না কইতো? মান্না নেই, তবে আছেন রূপালী পর্দায়। স্মৃতিতে আর ভালোবাসায় এখনো দর্শকের অন্তরে বাস করছেন প্রয়াত নায়ক মান্না। আর তাই তো সিনেমার সংশ্লিষ্টরা আশা করছেন এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরতে পারে দর্শক। রফিক ভাই এখানে থাকেন, চিন্তা করেন না। আপনার আপনার জেলে অনেক কষ্ট হয়েছে না? এর লাইকা সব দোষ আমার, আগে কিছু না যাই না, মানুষে ভুল বোঝাটা ঠিক না। সবই বুঝি, খালি কিছু কইতে পারে না। দগ্গা, তা চুরি কে করছে জানলেন কেমনে? এই ভাই শিশিব না আমার কাছে খাসাই বন্দি পাখির মতো মনে হইতাছে। আপনি যেমন খাসা ভাইঙ্গা যুদ্ধ করতাছেন, উড়াল দিতাছেন, আমিও চাই উড়াল দিতে। এই পৃথিবীতে তোর যে ছায়া রেখে গেলি তার কথা। আমি যদি ফিরে না আসি তাহলে কোনোদিন বলিস না যে আমি ওর হতভাগ্য জন্মদাতা। সাদিক চাচা, তুমি এসব কি কও? আয়। কিছু না, বলছি তুই খুব ভালো মেয়ে। সত্যি আমার যে কি আনন্দ লাগতেছে চম্পাবতী, আমি বাবা হইতেছি। আমি জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালে 17ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢালিউডের দুই যুগের অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। মৃত্যু 13 বছর পার হলেও তার জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে মান্না 300রও বেশি সিনেমায় অভিনয় করেছেন, একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। নিলো আর তুমি কিছুই কইলে না? ও আমার ব্যবসায় হাত দিছে,
তাই বলে পুলিশ দিয়ে ধরাইবা? তাই কি করুম, কুলেলে নাসুম।